হ্যালো বন্ধুরা, আজ স্পাইস বক্সে এমন একটা রেসিপি দেখাবো যার মধ্যে ইটালির সব থেকে প্রধান উপকরণ ব্যবহার করা হয়, স্প্যাগেটি আর টমেটো। স্প্যাগেটি এক ধরনের পাস্তা যা ময়দা আর জল দিয়ে তৈরি করা হয়, আর এটা দিয়ে নানান রকমের ডিশ বানানো যায়। স্প্যাগেটি এন্ড রেড সস এমন খাবার যার মধ্যে নানান রকমের ফ্লেভার থাকে। টমেটো থাকার ফলে এই খাবারে একটা টক ভাব আসে আর খুব সুন্দর একটা গন্ধ। এটা বাচ্চা বড় সকলেরই ভালো লাগে আর এটা বানানো খুবই সহজ। স্প্যাগেটি ইন রেড সস বানানোর জন্য যা যা লাগবে তা হলো সেদ্ধ করা স্প্যাগেটি, টমেটো, পেঁয়াজ, মাখন, ক্রিম, গ্রেট করা চিজ, আদা রসুন বাটা, টমেটো কেচাপ, গোলমরিচ গুঁড়ো, জিরে, বেল পেপার, অরিগানো আর সামান্য নুন। রেড সস বানানোর জন্য একটা পাত্রে পেঁয়াজ নিলাম, সামান্য আদা রসুন বাটা, জিরে, সামান্য মাখন, প্রায় এক টেবিল চামচ মতন মাখন, টমেটো, এই সব কটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে মাইক্রোতে ভরবো 2-3 মিনিটের জন্য। এবার এই সেদ্ধ করা স্প্যাগেটির মধ্যে আমি ক্যাপসিকাম আর মাখনটা মিশিয়ে দেব। মাখন এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখনটা যেন ভালোভাবে মিশে যায়, খুব ভালোভাবে মেশাতে হবে। আমার এই মিশ্রণটা এবার ঠান্ডা হয়ে গেছে, এটা একটা ব্লেন্ডারে নিয়ে পেস্ট করে নেব। টমেটো সসটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। স্বাদের জন্য এর মধ্যে টমেটো কেচাপ, নুন, গোলমরিচ, অরিগানো আর ক্রিম অ্যাড করুন। এর মধ্যে ড্রাই অরিগানো অ্যাড করলাম, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন, টমেটো কেচাপ, এবার ক্রিম অ্যাড করব। এবার সব কটাকে একসাথে মিশিয়ে নেব। ওপর থেকে সামান্য চিজ ছড়িয়ে দিয়ে এটা মাইক্রোওয়েভে 2-3 মিনিট রাখবো। হয়ে গেছে, এবার এটাকে মাইক্রোতে ঢুকিয়ে নিয়ে 2 মিনিট রাখবো। আসুন দেখে নিই স্প্যাগেটিটা তৈরি হয়েছে কিনা। ও, চিজগুলো গলে গেছে, মানে আমার স্প্যাগেটি তৈরি। শেষমেশ সামান্য অরিগানো উপর থেকে ছড়িয়ে দেব গার্নিশিং এর জন্য। এন্ড হিয়ার ইউ গো, আমার স্প্যাগেটি ইন রেড সস সার্ভ করার জন্য তৈরি। এটা বানানো কত সহজ, এটাকে আপনি গার্লিক বা হার্ব ব্রেড দিয়ে এনজয় করতে পারেন। যদি এই খাবারটার হেলদি ভার্জন খেতে চান তাহলে হোল হুইট বা মাল্টিগ্রেন স্প্যাগেটি কিনতে পারেন, যেটা বাজারে পাওয়া যায়।